আবারও এক গৃহবধূ অপহরণ এবং ধর্ষণের শিকার হয়ে অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলেন। ঘটনার বিবরণে জানা যায়, গত 26 এপ্রিল শ্রীনগর থানার অন্তর্গত নাগিছড়া এলাকার এক মহিলা জিবি হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেদিন আগরতলা এয়ারপোর্ট এলাকার সঞ্জিত শীল নামে এক যুবক ওই মহিলাকে গাড়ি দিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার নাম করে মহিলার মুখে চাপা দিয়ে অপহরণ করে নিয়ে যায়। মহিলাকে প্রথমে অপহরণ করে খোয়ায় এবং পরে ধর্মনগরে নিয়ে গিয়ে ওই মহিলাকে একাধিকবার ধর্ষণ করে অপহরণকারী সঞ্জিত শীল। অবশেষে শুক্রবার দুপুর 12টা নাগাদ অপহরণকারী তথা ধর্ষক সঞ্জিত শীল ওই মহিলাকে খয়েরপুর এলাকায় ফেলে দিয়ে যায়। জানা গেছে, অভিযুক্ত সঞ্জিত শীল এর ওই মহিলার পরিবারের সাথে যোগাযোগ ছিল, যার ফলে ওই মহিলার বাড়িতে মাঝে মধ্যে আসত সঞ্জিত শীল। এই ঘটনার পর আজ নির্যাতিতা মহিলা পূর্ব আগরতলা মহিলা থানায় অভিযুক্ত সঞ্জিত শীলের বিরুদ্ধে অপহরণ এবং ধর্ষণের অভিযোগ এনে লিখিত আকারে একটি মামলা দায়ের করেন। পুলিশ প্রশাসনের কাছে ওই মহিলা দাবি জানিয়েছেন অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেপ্তার করে আইন অনুযায়ী উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে। কি ছিল ঘটনা? কোন জায়গাতে? তারপরে কি দিছি? আচ্ছা, খারাপ কাজ করছে নিচ্ছ, জোরজবস্তি করছে না? আজকে কি কারণে আসছেন? কোন থানাতে আসছেন? আর কোন থানাতে গেছিলেন আপনারা? কোন থানাতে গেছিলেন? যে আপনার এই কাজটা করছে তার কি চাইতেছেন আপনি? এখন দেখার বিষয় হলো পূর্ব আগরতলা মহিলা থানার পুলিশ এই ঘটনায় অভিযুক্ত সঞ্জিত শীলের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। যদিও বিশ্বস্ত সূত্রে খবর, মহিলা নিজের ইচ্ছাতে খোয়ায়, পরে ধর্মনগর যায়, কিন্তু পরে লেনদেন সংক্রান্ত বিবাদ হতেই ধর্ষণের ট্রাম্প কার্ড খেলে বসে মহিলা। অবশ্য কোনটা গল্প আর কোনটা ঘটনা তার তদন্তে পুলিশ। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।